হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো এবং সুস্থ আছো। তো জাস্ট কিছুক্ষণ আগে জাজ মাল্টিমিডিয়ার তরফ থেকে তাদের আপকামিং সিনেমা ঈদ রিলিজ জিন, সেটার অফিসিয়াল ট্রেলার রিলিজ করা হয়েছে। সেটা দেখলাম, সেটারই ভালো দিক খারাপ দিক আমার যেটা মনে হচ্ছে অনেস্টলি তোমার সাথে শেয়ার করতে এসেছি। তো দেখো, জিন সিনেমাটা যবে থেকে অ্যানাউন্স হয়েছে, তারপরে একটা টিজার এসছে, জিন সিনেমাটা নিয়ে কিন্তু কম বেশি কথা হচ্ছে। আমরা ইন্ডিয়াতে যারা থেকে আমরাও জানি যে বাংলাদেশে জিন বলে একটা সিনেমা আসছে। কিছুদিন আগে মেকার্সরা বলে যে যারা বড় পর্দায় এই সিনেমাটা মানে না ভয় পেয়ে পুরোটা দেখতে পারবে তাকে 1,00,000 টাকা দেওয়া হবে। জাস্ট ক্যান ইউ ইমাজিন, মানে কতটা কনফিডেন্ট থাকলে মেকার্সরা এটা বলতে পারে। তো ট্রেলারটা দেখলাম, ট্রেলারটা দেখার পরে যেটা বুঝতে পারলাম, এখানে যে গল্পটা স্টুডেন্ট অল্প বলছি যেটুকুনি আমি বুঝতে পারলাম, যেখানে সজল এবং পূজা তারা পালিয়ে গিয়ে বিয়ে করে এবং বিয়ের পর পূজার যে ক্যারেক্টারটা আছে তার সাথে বিভিন্ন ধরনের ঘটনা ঘটতে থাকে। সে একটু মানে অন্য ধরনের বিহেভ করতে শুরু করে, তার মধ্যে বিভিন্ন চেঞ্জেস আসতে থাকে, শারীরিকভাবেও কিছু চেঞ্জেস দেখা যায়, সে এমন এমন কিছু কার্যকলাপ করতে শুরু করে, সজলের চোখে সেটা পড়ে, সজল সেটা বাদ বাকিদের সাথে শেয়ার করে এবং যাদের সাথে শেয়ার করে তারাই এসে বলে যে জিন বলে একটা জিনিস আছে, সেটা কিন্তু মানতে হবে, সেটা হয়তো ভর করেছে। এবং যে জিন তাকে আমরা দেখতে পাচ্ছি সে হিন্দিতে কথা বলছে, তুঝে মে লেকে যাওঙ্গা নেই ছোড়ুঙ্গা, বুঝতে পারছো তো? তো এটার এবার ভালো দিক যদি আমাকে বলতে হয়, ট্রেলারটার ভালো দিক যেটা লেগেছে তাহলে আমি বলবো অডিওটা। আমি একদম ভিডিওটা অফ করে মানে ইয়ে করে না দেখে খালি অডিওটা আমি শুনছিলাম, মানে আমি বোঝাতে পারলাম তো, মানে ভিডিওটাকে না দেখে আর কি উল্টো দিক করে রেখে মোবাইলটাকে আমি জাস্ট অডিওটার টেস্ট করছিলাম যে অডিওটা কেমন হয়েছে। তো দেখলাম যে অডিওটা কিন্তু বেশ 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 ভালো, যে টোনাল মানে টোনটা তারা সিলেক্ট করেছে, জিনের গলাটা যেটা দেওয়া হয়েছে বেশ 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 ভালো এবং শুনে কিন্তু ভয় লাগছে। আমি যখন হেডফোন দিয়ে শুনছি, শুনে কিন্তু সত্যি আওয়াজগুলো স্কেয়ারি, এটাতে কোনো ডাউট নেই। তবে আমার যেটা খারাপ লেগেছে সেটা হচ্ছে ভিজুয়ালস আমি পুরোটা খারাপ বলছি না, যেখানে ধরো রেলিংয়ের ওপর দিয়ে হেঁটে যাচ্ছে, পূজার ক্যারেক্টারটা ওপরে উঠে যাচ্ছে, সেই জায়গাগুলো মোরাললেস ঠিক আছে, পিকচারেশন ঠিক আছে। কিন্তু একটা জায়গা আছে যেখানে খুব সুন্দর পূজার মা এসছে, মুখে রক্ত টক্ত লাগা, ওই জায়গাটা পুরো হাসি পাচ্ছে। তারপরেই একটা দেখলাম আগুনের ইফেক্ট আছে, ভিএফএক্সের কাজ, পুরো খেলো লাগছে, মনে হচ্ছে না মোবাইলে করা। তো এই জায়গাগুলো প্রচণ্ড চোখে লাগছে, কিন্তু একদম অনেস্টলি বললাম এখন তার সময় নেই, এগুলো তো অলরেডি মানে রেডি হয়ে গেছে সিনেমাটা, বড় পর্দায় এলে এই সিনগুলোও থাকবে। কিন্তু মনে হয় যেগুলো উইক পয়েন্ট সেগুলোকে রেক্টিফাই করে যদি করা যেত তাহলে খুব ভালো হতো। আমার চোখে পড়লো, আশা করি তোমাদেরও চোখে পড়েছে। অনেস্টলি একদম বলো যে ওই জায়গাটা খারাপ লাগছে কিনা, যেখানে ওই মাটা এসছে, আয় মা আয় আয় মা আয়, মুখে কেন রক্ত লাগানো, বোঝা যাচ্ছে পুরো ফেক জিনিসটা। এবং ভিএফএক্সের যে আগুনের শর্ট টট যেগুলো আছে দেখলেই বুঝতে পারবে, ট্রেলারটা চালিয়ে দেখো তাহলে বুঝতে পারবে আমি কোন জায়গাটার কথা বলছি। সেই জায়গাগুলো কিন্তু মানে ইমপ্রেশনটা নষ্ট করে দেয়, মেকার্সরা যে ক্লেম করছে দেখে ভয় পাবে এই পাবে, ঠিক আছে সাউন্ড ইফেক্টের সাথে তো ভিজুয়ালসও লাগবে তাই না? হ্যাঁ কী বলো, আমাকে তো দেখেও ভয় পেতে হবে, খালি শুনে ভয় পাওয়া একটা জিনিস, আবার দেখেও তো আমাকে ভয় লাগবে, কিন্তু স্কেয়ার জাম্প যে মোমেন্টগুলো থাকে সেই মোমেন্টগুলো তোমার দেখেই আসবে। সাউন্ড ইফেক্ট নো ডাউট একটা মানে ভালো কী বলবো পার্সেন্টেজে ক্যারি করে ভয় দেখানোর ক্ষেত্রে, যে হ্যাঁ তোমাকে অডিও শুনে আমি ভয় দেখিয়ে দেবো, কিন্তু ভিজুয়ালস তুমি তখন সিনেমা বানাচ্ছো, অডিও ভিজুয়াল মাধ্যম দুটোই তো আমাকে ব্যালেন্স করে চলতে হবে, সেখানে ভিজুয়ালস দেখে যদি আমার হাসি পায় তাহলে সাউন্ড এফেক্ট আমি যতই ভালো দিই না কেন সেটা তো আমার উপর কোনো ইফেক্টই ফেলবে না, আমি তো সিনটা দেখে হেসেই ফেলবো। তো এই জায়গাগুলো তার মনে হয়েছে। পূজার কথা যদি বলতে হয়, ট্রেলার দেখে যেটুকু বুঝলাম যে পূজা কিন্তু তার 100% না 200% দিয়েছে, সজল আছে, রোশন আছে, আরও বাদ বাকি যারা আছে তাদেরকে অল্প অল্পই দেখানো হয়েছে, অত দেখানো হয়নি, মেন ফোকাসটা পূজার ওপরেই ছিল। তো পূজা ডেফিনেটলি এখানে ভালো কাজ করবে বলে আমার মনে হচ্ছে, বাদ বাকিদের কাজ তো সেটা দেখতে পারলে বলতে পারবো, এখন তো বড় পর্দায় আমি কী করে দেখবো, আমার পক্ষে তো আর এখান থেকে দেখা পসিবল না। যদি কখনো সময় সুযোগ হয় ওটিটিতে হোক বা অন্য কোনোভাবে হোক সেটা দেখতে পারলে ফার্দার আমি এই সিনেমাটা নিয়ে অবশ্যই কথা বলবো। আমার পার্সোনালি থ্রিলার সিনেমা তারপরে হরর সিনেমা এই জনরগুলো আমার খুব ভালো লাগে, এই জনরের কাজ এলে আমি অবশ্যই সেগুলো দেখার চেষ্টা করি। ওটিটিতেও তো সাথে সাথেই দেখার চেষ্টা করি, বড় পর্দায় এলেও আমার সময় সুযোগ যখনই আমি দেখার চেষ্টা করি, কিংবা এক বছর পরও যদি আমার সুযোগ হয় সেটা নিয়ে আমি কিন্তু কথা বলি। তো এটা দেখতে পেলে সত্যি ভালো হতো, কিন্তু কোনো অপশন নেই আমি দেখার জন্য, জিন দেখার জন্য ইন্টারেস্টেড, যে অ্যাটলিস্ট মেকাররা যেটা ক্লেম করছে হতেই পারে, একটা সিনেমার সমস্ত জায়গা তো ভালো হয় না, হয়তো 5% 10% জায়গা সেরকম খারাপ, বাদ বাকি পোর্শন হয়তো মেকিং বা যেটা তারা ক্লেম করছে সেটা হয়তো সেটার মধ্যে আছে। তো এখন আর কী বলবো, এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল জিনের ট্রেলার। তোমরা যারা যারা দেখে নিয়েছো নিচে কমেন্ট সেকশনে জানাও তোমাদের কার কেমন লেগেছে, যারা দেখোনি তারা ওয়েট করো না, জাস্ট মাল্টিমিডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে চলে যাও, সেখানে চলে এসছে, ভিউজ এখন অত বেশি হয়নি,
তবে শেয়ার করো, ভালো লাগলে শেয়ার অবশ্যই শেয়ার করো। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করতে করতে একদম ভুলবে না। এখনও তোমরা যারা যারা আমাদের যেসব ফ্যামিলির সদস্য ওঠেনি, নিচে যে রেড সেশন বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও, পাশে যে বেল আইকনটা আছে সেখানে ক্লিক করে অলটা সিলেক্ট করে নাও, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।